আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত ব্যাংক জব ব্যাচ 5, অর্থাৎ নতুন ব্যাচ, ইতিমধ্যে আমরা 4টা ব্যাচ শেষ করে ফেলেছি। এখন আপনারা যারা আজকে আমার সাথে পার্টিসিপেন্ট করেছেন অনলাইনে, এই ভার্চুয়াল জগতে, এটা হচ্ছে আমার জিকে, অর্থাৎ সাধারণ জ্ঞান ক্লাসের জেনারেল নলেজের 1 নম্বর লেকচার, 1 নং লেকচার। ওকে, আচ্ছা, আজকে আমরা দেখব, আর আপনারা যদিও এটা নতুন ব্যাচ এবং যারা এখনো মার্চ ফরওয়ার্ডের ব্যাংক জব কোর্স 5-এ, ব্যাচ 5-এ আপনারা যারা এখনো অ্যাডমিশন নেননি অথবা যারা কোনোভাবে কানেক্টেড হননি, আপনারা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে, সেখান থেকে আপনারা এর অ্যাডমিশন হয়ে নেবেন, আশা রাখি লাভবান হবেন। আচ্ছা, আজকে জিকে ক্লাসের প্রথম লেকচারে যে বিষয়গুলো আছে তার মধ্যে আছে একটা পার্ট হচ্ছে বাংলাদেশ পরিচিতি। আমি আপনাদের সাথে বাংলাদেশ পরিচিতির এই বিষয়গুলো দিয়েই শুরু করব ইনশাল্লাহ, আজকের পুরো লেকচারটা শেষ করে দিব। আচ্ছা, এখন আসেন, অলরেডি ম্যাপের মধ্যে বোর্ডে অলরেডি বোর্ডে আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন। জানি না ম্যাপটা কেমন হয়েছে, কারণ হলো হাতে রাখা, তো আর আমি খুব বেশি ভালো মানের আর্টম্যান নই, ঠিক আছে? জাস্ট চেষ্টা করেছি পুরো বাংলাদেশটার একটা প্রতিচ্ছবি আঁকানো। আপনারা যারা এখনো মানে যারা দেখছেন তারা দেখবেন যে এটা বাংলাদেশের ম্যাপ। এখানে আমি কিছু ওই যে ডিগ্রি মিনিট এগুলো দিয়ে রেখেছি, এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, বাংলাদেশের এই পড়াশোনা শুরু করার আগে দুটা কথা বলি, গুরুত্বপূর্ণ দুটা কথা। নাম্বার 1, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ আমরা চাকরির জগতে যারা পরীক্ষার্থী, অর্থাৎ আমরা কিন্তু আসলে পরীক্ষার্থী না, আমরা হচ্ছে প্রতিযোগী, এই চাকরির জগতে আমরা হচ্ছে প্রতিযোগী। এই প্রতিযোগিতার পরীক্ষায় আমাদেরকে পিওর, অর্থাৎ সঠিক প্রতিযোগী, অর্থাৎ কি বলে, এই দলের সদস্য হতে হলে আমাকে ওইভাবে কিন্তু ডিফেন্স খেলতে হবে। সুতরাং প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনি জিকে যে সাবজেক্টটা জেনারেল নলেজ, আপনার প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করতে হবে পুরোনো প্রশ্ন বেশি বেশি, পুরোনো প্রশ্ন বেশি বেশি করে পড়তে হবে, পুরোনো প্রশ্ন প্রশ্ন বেশি বেশি করে পড়তে হবে। অর্থাৎ বিসিএস সহ ব্যাংক জব, বিসিএস সহ প্রাইমারির যত পুরোনো প্রশ্ন আছে সকল প্রশ্নগুলো আপনাকে বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে যে কাজটা করতে হবে, নাম্বার 2 হলো আপনাকে জিকে পড়তে হলে বাংলাদেশ বিএ অ্যান্ড আইএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 2টি মানচিত্র কাছে রেখে পড়তে হবে, এবং এই পুরো মানচিত্র বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। বিলিভ ইট অর নট, আপনি যদি বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর, অর্থাৎ জেনারেল নলেজের ম্যাপটা খুব ভালোভাবে স্টাডি করেন, খুব ভালোভাবে পড়েন, তাহলে আপনার পড়াটা যেমন মনে থাকবে ঠিক তেমনি আপনার সাধারণ জ্ঞানের বিষয়গুলো পড়তে আপনার কাছে খুব সহজ মনে হবে, আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ, ঠিক আছে? তার মানে 2টা বিষয় আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, জেনারেল নলেজ পড়তে গেলে আপনাকে বেশি বেশি করে পুরোনো কোশ্চেন পড়তে হবে, আর দ্বিতীয়ত হলো ম্যাপ কেন্দ্রিক, অর্থাৎ ম্যাপ বুঝে বুঝে তারপরে জেনারেল নলেজ করতে হবে, সংবিধানও ম্যাপে করা যায়,
মুক্তিযুদ্ধ ম্যাপে ভরা দেয় আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা আসেন তাহলে, এখন এই যে ম্যাপটা আঁকানো আছে, প্রত্যেকটা ম্যাপের উপরে, উপরের দিকে থাকে হচ্ছে উত্তর, নিচের দিকে থাকে হলো দক্ষিণ, ডানে থাকে হলো পূর্ব, বামে থাকে হলো পশ্চিম। তার মানে আমরা এই বিষয়টা ক্লিয়ার, আমরা এই বিষয়টা ক্লিয়ার, যে ম্যাপের উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এখন এইটা যদি আমরা দেখি, দেখেন এখান থেকে জাস্ট আমরা এই ধারণা গুলো নেব যে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের তাহলে পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে, উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, আমরা এক নজরে একবারে সাথে সাথে দেখে ফেলি। হ্যাঁ কেমন? নাম্বার 1, আমরা সকলেই জানি, আমি একটু একটু মুছে ফেলি, আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্রায় চতুর্, বাংলাদেশের প্রায় তিন দিকে, আমরা সকলেই জানি বাংলাদেশটার প্রায় তিন দিকে হচ্ছে ভারত, বাংলাদেশের প্রায় তিন দিকে হচ্ছে ভারত, ঠিক আছে? এটা কিন্তু আমরা সকলেই জানি। তার মানে দেখেন বাংলাদেশের এই চতুর্দিকে কি কি আছে আমরা একটু দেখি, এটাও ভারত, এদিকেও ভারত, এখানেও ভারত, হ্যাঁ এখানেও ভারত, এইভাবে যাব, এটাও ভারত, এইখানে আছে হচ্ছে মিয়ানমার, এই জায়গাটা আছে হলো মিয়ানমার, এখানে আছে হচ্ছে মিয়ানমার। আর দক্ষিণে, একেবারে দক্ষিণে, বাংলাদেশের একেবারে দক্ষিণ হলো বঙ্গোপসাগর, বাংলাদেশের একেবারে দক্ষিণে হলো বঙ্গোপসাগর। তাহলে আসেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, জাস্ট আপনারা অ্যান্সার করুন, বাংলাদেশের দক্ষিণে কি, বাংলাদেশের, বাংলাদেশের দক্ষিণে কি, বঙ্গোপসাগর, একবারে সঠিক উত্তর। বাংলাদেশের পূর্বে কি, ভারত, বাংলাদেশের পশ্চিমে ভারত, উত্তরে ভারত, পূর্বে আর একটা কোন, পূর্বে দুইটা দেশ আছে, একটা কি ভারত আর একটা হচ্ছে মিয়ানমার, পূর্বে হচ্ছে দুইটা দেশ আছে, একটা একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। এখন পর্যন্ত এটুকুই থাক, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনায় আসছি। তার আগে আমাদের এখানে যে বিষয়গুলো আছে আমরা একটু সেগুলো ক্লিয়ার করে আসি। প্রথমে আসি বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিক ভাবে, হ্যাঁ ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থানটা পরীক্ষা আসে, বাংলাদেশের অবস্থান ভৌগোলিক দিক থেকে, বাংলাদেশের অবস্থানটা, অবস্থানটা কিভাবে, অর্থাৎ বাংলাদেশের অবস্থান হচ্ছে কত ডিগ্রি অক্ষরেখা এবং কত ডিগ্রি দ্রাঘিমা রেখা এর মধ্যে অবস্থিত, অবস্থানটা হচ্ছে, বাংলাদেশের অবস্থানটা আমি এখানে একটু লিখে দেই, 20°34' উত্তর অক্ষাংশ থেকে, 26°38' উত্তর অক্ষাংশ রেখার মধ্যে অবস্থিত, এবং 88°01' 88°01' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে, 92°41' পূর্ব, পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত, রেখার মধ্যে অবস্থিত বাংলাদেশের অবস্থানটা। দেখেন এই যে আমি ডট 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 এগুলো দিয়ে রেখেছি, ঠিক এই জায়গাগুলোর মধ্যে, অর্থাৎ এখানে হলো এই, এইদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে, এদিক থেকে, এইভাবে এই জায়গাটুকের মধ্যে হচ্ছে বাংলাদেশের অবস্থানটা। এটা হলো পৃথিবীর, পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে 20°34' পূর্ব উত্তর অক্ষাংশ থেকে, উত্তর অক্ষাংশ থেকে 38' 26°38' উত্তর অক্ষাংশ ও 88° পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত হচ্ছে বাংলাদেশটা। এখন আসেন এটা পৃথিবীর কোথায় অবস্থিত আমরা একটু এখানে দেখে নেব ভৌগোলিক ভাবে, এটা পৃথিবীর কোথায় অবস্থিত আমরা একটু ভৌগোলিক ভাবে দেখে নিব। ধরেন আমরা সকলেই জানি এটা হচ্ছে ঠিক পৃথিবীর ম্যাপ, পৃথিবী, এটা হলো পৃথিবী, হ্যাঁ আমরা এটা এইভাবে সকলেই জানি পৃথিবীটা দেখতে, আমরা সকলে জানি পৃথিবীটা দেখতে হালকা কমলা লেবুর মতন, পৃথিবীটা দেখতে হালকা কমলা লেবুর মতন। এই পৃথিবীটাকে কাল্পনিক ভাবে, পৃথিবীতে উত্তর, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, এই পৃথিবীর, পৃথিবীর কাল্পনিক ভাবে উত্তর এবং দক্ষিণের
যে কাল্পনিক রেখা, উত্তর এবং দক্ষিণের যে কাল্পনিক রেখা রয়েছে, উত্তর এবং দক্ষিণের, উত্তর ও দক্ষিণে যে কাল্পনিক রেখা দ্বারা পৃথিবীটাকে ভাগ করা হয়েছে, কাল্পনিক রেখা, এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। এই রেখাগুলোর নাম হলো দ্রাঘিমা রেখা। তার মানে, এবং পূর্ব ও পশ্চিম দিকে যে কাল্পনিক রেখা চলে গেছে, পূর্ব ও পশ্চিম দিকে যে কাল্পনিক রেখা চলে গেছে, এই রেখাগুলোর নাম হলো অক্ষরেখা। এই রেখাগুলোর নাম হলো অক্ষরেখা। এখন বাংলাদেশের অবস্থানটা হচ্ছে 20°34' থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। তার মানে এই পুরা পৃথিবীটা হচ্ছে 360°, 360°। এর মধ্যে এখানে প্রত্যেকটা মূল মধ্য রেখা থেকে ডিগ্রি ভাগ করে 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 চলে গেছে। বাংলাদেশের অবস্থানটা মনে করেন এই জায়গাটায় রয়েছে, এই 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 ঘরটার মধ্যে হচ্ছে বাংলাদেশের অবস্থান। তার মানে এই এই দিকে যে ডিভাইডেড হয়ে গেল, এগুলো হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা তার মানে এটা হলো, এই দুইটা হলো অক্ষরেখা, এই এটা এটা বাংলাদেশের অবস্থান, এটা হলো 20°34', আর এটা হলো 26°, আর এটা হলো 26°38' উত্তর অক্ষরেখা। আর এটা যেহেতু পূর্ব দ্রাঘিমা রেখা, তার মানে এটা হলো 88°01' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে এটা হলো 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। সুতরাং এটা হলো পৃথিবীর মধ্যে আমাদের এই বাংলাদেশ, পৃথিবীর মধ্যে আমাদের এই বাংলাদেশটা। আমরা কিন্তু এই বিষয়গুলো এখনো পর্যন্ত অনেকেই জানি না, অথচ এই পড়াটা হচ্ছে এই অথচ এই পড়াটা হচ্ছে আমাদের 9-10 পড়া। এবং আরো ভালো ভালো স্কুল কলেজ মিডিয়াম স্কুল কলেজ গুলোতে স্কুলে দেখা যায় গেলে আরো অনেক আগে থেকে শেখায় ফেলায়, ঠিক আছে। বাট আমরা কিন্তু বুঝি নাই, বিলিভ ইট অর নট, আমি নিজেও কিন্তু শিখেছি এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণের মধ্য দিয়ে, ঠিক আছে। আমিও কিন্তু শিখেছি এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণের মধ্য দিয়ে। সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা না। আমরা আশা রাখি এই বিষয়টা, আমরা আশা রাখি এই বিষয়টা আর হয়তো কখনোই ভুলবো না। আপনারা আপনাদের যার যত কোশ্চেন আছে, আপনাদের যার যত কোশ্চেন আছে, আপনারা কমেন্টের মাধ্যমে লিখতে পারেন, আমি ক্লাস শেষে আমার সুযোগ সময় বুঝে আমি আপনাদের চেষ্টা করব আমার জানা সকল প্রশ্নের উত্তর দেওয়া, আমি যতটুকু পারি এবং আমি যতটুকু জানি। আচ্ছা, যে সকল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং যে সকল বন্ধুগণ আমার এই লেকচার শুনছেন, যারা দেখছেন, প্রত্যেকে একটু কাইন্ডলি আমরা কি করি, শেয়ার দিয়ে দিই। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শেয়ার দিয়ে দিই, নিজে দেখি এবং অন্যকে দেখার সুযোগ করে দেই। আপনার একটা ফ্রেন্ডকে ট্যাগ করতে পারেন, শেয়ার করতে পারেন, ঠিক আছে। এতে হয়তো আপনার ফ্রেন্ডটা উপকৃত হতে পারে। আমাদের কিন্তু সামনেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 29তম, কততম জানো, এটা 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর মাসের 29 তারিখে, ভুল বললাম, সরি, অক্টোবর মাসের 29 তারিখে। তার মানে আর এক মাস আছে, মোটামুটি এক মাস আছে আর কি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু যে শুধু ব্যাংক জবের ক্ষেত্রে কাজে লাগবে বিষয়গুলো কিন্তু তা না, এগুলো আপনার বাংলাদেশের যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনার এগুলো কাজে দিবে। আপনি এগুলো জেনে থাকলে আপনি পরীক্ষায় অংশ যখন অংশগ্রহণ করবেন, আপনি খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি। আচ্ছা, এখন আসেন, এটা ছিল আমাদের বাংলাদেশের অবস্থানটা, ঠিক আছে। এখান থেকে আরো দুটা প্রশ্ন আসে, আরো দুটা প্রশ্ন আসে, বাংলাদেশের উপর দিয়ে আরো দুইটা রেখা চলে গেছে, বাংলাদেশের উপর দিয়ে আরো দুইটা রেখা চলে গেছে। একটা হলো বাংলাদেশের উপর দিয়ে আর একটা রেখা চলে গেছে, এই রেখাটার নাম হলো, এই রেখাটার নাম হলো 23.5°, 23.5° উত্তর অক্ষরেখা, ঠিক আছে। এই রেখাটার নাম হলো 23.5° উত্তর উত্তর অক্ষরেখা, ঠিক আছে। এটা হলো 23.5° উত্তর অক্ষরেখা। এই রেখাটার আর আরো অনেক নাম আছে, এই রেখাটার নাম হলো কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটার নাম হলো ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক
of cancer. এ রেখাটার নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। এই দুটাই কর্কট ক্রান্তি রেখা অসে ট্রপিক অফ ক্যান্সার অসে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, এবং আর একটা রেখা আছে বাংলাদেশের উপর দিয়ে, আর একটা গুরুত্বপূর্ণ রেখা চলে গেছে, যে রেখাটার উপর নির্ভর করে, যে রেখাটার উপর নির্ভর করে কিন্তু আমাদের সময়, ওয়ার্ল্ডের একটা সময় নির্ধারিত হয়। এই রেখাটার নাম হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক আছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা ঢাকা, এটা ঢাকার উপর দিয়ে চলে গেছে, ঢাকা, ঠিক আছে? এটা ঢাকার উপর দিয়ে চলে গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যার কারণে বাংলাদেশের রাজধানীর ঢাকা, যার কারণে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকায় সময়ের পার্থক্য GMT, গ্রিনিজ মিন টাইম প্লাস 6, অর্থাৎ ঢাকা, অর্থাৎ ঢাকা বাংলাদেশের সময়ের পার্থক্য, সে গ্রিনিজ মান মন্দির যুক্তরাষ্ট্র রাজ্যের লন্ডনে যেটা অবস্থিত, সেখান থেকে আমরা 6 ঘন্টা প্লাস, 6 ঘন্টা প্লাস অবস্থান করছি, ঠিক আছে? আমাদের সেখান থেকে, যেখান থেকে সারা ওয়ার্ল্ড এর সময় নির্ধারণ করা হয়, সেখান থেকে হচ্ছে 6 ঘন্টা প্লাস ঢাকা এর সময়ের পার্থক্য। তার মানে বাংলাদেশের উপর দিয়ে উত্তর দক্ষিণ বরাবর, উত্তর দক্ষিণ বরাবর আর একটা যে কাল্পনিক রেখা চলে গেছে, সেই রেখাটার নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। সেই রেখাটার নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আমি একটু এগুলো মুছে ফেলি, আমাদের এই পাটের কাজ আপাতত শেষ। আচ্ছা, একটু আগে লেকচারের শুরুতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে বাংলাদেশের উত্তরে কিশোর অবস্থান, দক্ষিণে কিশোর অবস্থান, সেই বিষয়গুলো আমরা এখন দেখব বাংলাদেশের, আমরা এখন দেখব বাংলাদেশের চতুর্দিকে চার পাশের, চারপাশের কি কি আছে আর কি, বাংলাদেশের চারপাশে কি কি বিদ্যমান, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা দেখব এখন, খুব সহজেই বিষয়গুলো দেখে নিব। আচ্ছা, এখন আসি, এই যে দেখেন আমি একটা ম্যাপ আঁকাইছি, পরীক্ষায় কিছু প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে কিসের অবস্থান, বাংলাদেশের দক্ষিণে হলো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। বাংলাদেশের পশ্চিমে কিসের অবস্থান, বাংলাদেশের পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমে না, উত্তরেও তার অবস্থান আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এগুলো হলো পশ্চিমবঙ্গ, এটার নাম হলো মেঘালয়, এটার নাম হলো মেঘালয়, এটার নাম হলো আসাম, এখানে আছে হচ্ছে ত্রিপুরা, এটা হলো মিজোরাম, এটা হলো মিজোরাম,
আর এটা হলো মিয়ানমার, এটা হলো মিয়ানমার। তাহলে এখন আসি আমরা, খেয়াল করে দেখি, বাংলাদেশের একটা প্রশ্ন আসে এরকম যে বাংলাদেশের সাথে ভারতের কোন কোন অঙ্গরাজ্য লেগে আছে বা অবস্থিত, বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের অবস্থান। তার মানে দেখেন কোন কোন রাজ্যের অবস্থান, এক নজর আমরা দেখি বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্য আছে, 5টি রাজ্য। বাংলাদেশের সাথে হচ্ছে ভারতের 5টি রাজ্যের অবস্থান। 5টি রাজ্য কি কি? নাম্বার 1 পশ্চিমবঙ্গ, নাম্বার 2 আসাম, নাম্বার 3 মেঘালয়, নাম্বার 4 ত্রিপুরা, নাম্বার 5 মিজোরাম। তার মানে কি হলো, বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্য অবস্থান, 5টি রাজ্যের। সে 5টি রাজ্য কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তার মানে কি হলো, এই প্রশ্নটা যদি আমি ম্যাপ ধরে দেখি, ম্যাপে যদি শিখি এবং অবস্থানগুলো যদি আমি চিনতে পারি, বিলিভ ইট অর নট, আশা রাখি আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। এখন আসেন আর একটা প্রশ্ন পরীক্ষা আসে যে বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমান্ত রয়েছে, বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমান্ত রয়েছে, বাংলাদেশের সাথে 2টি দেশের সীমান্ত রয়েছে। নাম্বার 1 এটা হচ্ছে ভারত, এই পুরোটা হলো ভারত, আর নাম্বার 2 এটা হলো মিয়ানমার। মিয়ানমার চট্টগ্রাম বিভাগের অল্প একটু অংশে সম্পৃক্ত রয়েছে, ঠিক আছে। আলটিমেটলি 2টা দেশের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, ঠিক আছে। আচ্ছা এখন আসি পরীক্ষা, একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন জেলা 2টি দেশের সাথে সীমান্ত রয়েছে, 2টি দেশের সাথে সীমান্ত রয়েছে, বাংলাদেশের কোন জেলা 2টি দেশের সাথে সীমান্ত রয়েছে, সীমান্ত রয়েছে, এই জেলাটার নাম হলো এইখানে, সেই জেলাটার অবস্থান, বাংলাদেশের এই জেলাটার নাম হলো রাঙামাটি, বাংলাদেশের এই জেলাটার নাম হলো রাঙামাটি। সুতরাং রাঙামাটির সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে, ঠিক আছে। তার মানে আপনি ম্যাপ ধরে ধরে যদি পড়েন, যেইভাবে প্রশ্ন আসুক না কেন, আপনার আশা রাখি সেটা ভুল হবে না, ঠিক আছে। এখন দেখেন আমি পশ্চিমবঙ্গটা মুছে দেই, যেহেতু বাংলাদেশের এবং মিয়ানমারের কতগুলো রাজ্য চলে আসছে ভারতের, সেই সাথে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। ভারতের 7 সিস্টার্স বলা হয়, 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স কাকে বলা হয়, খুবই কমন একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই চান্সে আমরা সেই 7 সিস্টার্স গুলো দেখি, 7 সিস্টার্স কাকে বলা হয়, কারণ এই পুরো এটা হলো বাংলাদেশের উত্তর এবং পূর্বে, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অর্থাৎ ভারতেরও, ভারতের উত্তর পূর্ব দিকের 7টি অঙ্গরাজ্যকে 7 সিস্টার বলা হয়। হ্যাঁ, ভারতের ইভেন বাংলাদেশেরও ঠিক দক্ষিণ, উত্তর এবং সরি উত্তর এবং পূর্ব দিকে, ভারতের উত্তর পূর্ব দিকের 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়, ঠিক আছে। এই 7 সিস্টার্স এর 7টা রাজ্য কারা কারা আমরা একটু এক নজরে দেখে ফেলি, এট এ টাইমে এই বিষয়টা আমরা নিয়ে আসি। কারা কারা এখানে অলরেডি 3-4টা আছে, নাম্বার 1 আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই হলো 4 প্লাস, এই 4টা প্লাস হচ্ছে আরো যে বিষয়গুলো যেটা আছে সেটা হচ্ছে, একটা নাম্বার অরুণাচল, অরুণাচল, নাম্বার 2 বাকি 3টা, অরুণাচল, মণিপুর প্লাস নাগাল্যান্ড, নাগাল্যান্ড। তার মানে কি হলো, সাতটা, 3 যোগ
চার, তিন যোগ চার, হ্যাঁ তিন যোগ চার, এই সাতটা অঙ্গরাজ্য মিলে হচ্ছে সেভেন সিস্টার্স গঠিত। এই সেভেন সিস্টার্স মনে রাখার একটা কৌশল আছে, এটা মনে রাখার একটা কৌশল আছে, আপনারা যারা এইভাবে মনে রাখতে চান ইচ্ছা করলে রাখতে পারেন। বা যেটা দেখালাম সেটা হলো এই অরুণাচল, মণিপুর এবং নাগাল্যান্ড, আরো পাঁচটা, আরো তিনটা অঙ্গরাজ্য হচ্ছে দক্ষিণে রয়েছে, একটু মনে রাখতে পারেন এইভাবে। অমিত্রি নামে আম, অমিত্রি নামে আম, অতে অরুণাচল, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, নাতে নাগাল্যান্ড, মেতে মেঘালয়, আতে আসাম, মতে মণিপুর। মতে মণিপুর, এই অমিত্রি নামে আম মনে রাখলেও চলবে। এটা গেল হলো সেভেন সিস্টার্স। আমরা অলরেডি বাংলাদেশ পড়তে গিয়ে বাংলাদেশের সাথে যে ভারতের অঙ্গরাজ্যগুলো চলে আসে পাশাপাশি সেভেন সিস্টার্স, এই বিষয়গুলো ম্যাপের সাহায্যে আমরা সহজেই দেখে নিলাম। এখন আসি পরীক্ষায় আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, পরীক্ষায় আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমরা এখন এই বিষয়গুলো দেখব। নাম্বার ওয়ান, খেয়াল করে দেখেন এট এ টাইমে আমাদের কত বিষয়, মানে কত কত কিছু চলে আসছে, যেই বিষয়গুলো আমরা খুব সহজেই ম্যাপ ধরে ধরে ম্যাপ ধরে ধরে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? নাম্বার ওয়ান, পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের কতগুলো জেলা, বাংলাদেশের কতগুলো জেলা ভারতের সাথে সীমান্ত রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে আসি, আমরা ওইখানে চলে যাব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আসি, সেটা হলো বাংলাদেশের আয়তন। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের এই পুরো বাংলাদেশটার আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন। এবং বিশ্বে বিশ্বে আয়তনের দিক থেকে বিশ্বে আয়তনে আয়তনের দিক থেকে বাংলাদেশ 90তম, বিশ্বে আয়তনে বাংলাদেশ আয়তনের দিক থেকে 90তম, এবং জনসংখ্যায় বাংলাদেশ অষ্টম, এবং জনসংখ্যা হচ্ছে বাংলাদেশ অষ্টম। বাংলাদেশের রয়েছে 8টি বিভাগ, বাংলাদেশের রয়েছে 8টি বিভাগ ও 64টি জেলা, বাংলাদেশের রয়েছে 8টি বিভাগ ও 64টি জেলা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই 8টা বিভাগ প্রশাসনিক ভাবে ভাগ করা হয়েছে, বাংলাদেশের পুরো 8টা বিভাগ ও 64টি জেলা। আমরা এখন চলে যাব সেই বিভাগ এবং জেলাগুলোর মধ্যে। আপনারা যারা ইতিমধ্যে ডাইভার্ট হয়েছেন, বাংলাদেশের আরো দুইটা বিভাগ, একটা হলো পদ্মা আর একটা হচ্ছে কুমিল্লাকে বলা হচ্ছে ময়নামতি, ময়নামতি অর্থাৎ কুমিল্লা বিভাগ, আর এটা হলো ফরিদপুর বিভাগ। সত্যি কথা বলতে কিছুদিন আগে এই কুমিল্লা বিভাগ নিয়ে বিশাল এক গুজব রটেছিল যে কুমিল্লা বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। আমি আপনাদের একদম সর্বশেষ একটা মেসেজ দেই, সেটা হলো এখনো পর্যন্ত জাতীয় তথ্য বাতায়ন বাংলাদেশের সেখানে কুমিল্লা বিভাগ নামে কোনো বিভাগ সংযুক্ত হয়নি, এবং এটা কিছুদিন আগে কয়েকটা উপজেলা এবং থানাকে স্বীকৃতি দেওয়ার ফলে অনেকেই ভাবছে কুমিল্লা তাহলে বিভাগ স্বীকৃতি দিয়েছে, জিনিসটা এখনো পর্যন্ত প্রস্তাবিত আছে। হ্যাঁ, তার মানে এখনো পর্যন্ত বর্তমানে 8টা বিভাগ রয়েছে, বর্তমানে এখনো 8টা বিভাগ রয়েছে। তাহলে আসে আমরা বিভাগ, 8টা বিভাগ, 8টা বিভাগ একটু আমরা দেখে আসি। প্রথমে আসি উত্তরবঙ্গ থেকে আসি, এটা হলো রংপুর বিভাগ, এটা হলো রাজশাহী বিভাগ, এটা হলো সিলেট বিভাগ, এটা হলো ময়মনসিংহ বিভাগ, এটা হলো চট্টগ্রাম বিভাগ,
এটা হলো চট্টগ্রাম বিভাগ, এটা হলো ঢাকা বিভাগ, এটা হলো চট্টগ্রাম বিভাগ, এটা ঢাকা বিভাগ, এটা হলো খুলনা বিভাগ, আর এটা হলো বরিশাল বিভাগ। এটা হলো বরিশাল বিভাগ। তার মানে বিভাগের সংখ্যা হলো কয়টি? বিভাগ হলো 8টি। সেই 8টা বিভাগ কি কি? রংপুর বিভাগ, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট। 4 4 8টা, তার মানে এই 8টা বিভাগ। 8টা বিভাগের মধ্যে বাংলাদেশের এই 8টা বিভাগের মধ্যে বৃহত্তম বিভাগ অর্থাৎ সবচেয়ে বড় বিভাগ, বৃহত্তম বিভাগ হলো চট্টগ্রাম, এবং ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম আয়তনে নিঃসন্দেহে, হ্যাঁ, ক্ষুদ্রতম হলো ময়মনসিংহ বিভাগ। ঠিক আছে, ক্ষুদ্রতম হলো ময়মনসিংহ বিভাগ। 8টা বিভাগের মধ্যে এই ময়মনসিংহ বিভাগটা হলো এখনো পর্যন্ত সর্বশেষ বিভাগ। এই 8টা বিভাগের মধ্যে এখনো পর্যন্ত ময়মনসিংহ হলো সর্বশেষ বিভাগ। এই 8টা বিভাগের মধ্যে 64টিটা জেলা অবস্থান, এই 8টা বিভাগের মধ্যে 64টিটা জেলার অবস্থান। এই বিভাগ কেন্দ্রিক আরো কিছু পরীক্ষায় প্রশ্ন আসে, আমি আপনাদেরকে একটু আলোচনা করে শোনাবো। আমি যে বিষয়গুলো লিখছি, আপনারা যারা আপনাদের সামনে যাদের সামনে এখনো পর্যন্ত খাতা কলম পেন্সিল যাই কিছু থাকুক না কেন, চেষ্টা করবেন প্রত্যেকবারই বাংলাদেশের ম্যাপটা এঁকে এঁকে সেখানে সেই বিষয়গুলো লিখে দেওয়া। আপনি যত বেশি ম্যাপ কেন্দ্রিক থাকবেন, আপনার বোঝার সম্ভাবনা, আপনার মনে রাখার সম্ভাবনা, পরীক্ষায় অধিক সংখ্যক অ্যান্সার করে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে বলে আমি বিশ্বাস রাখি। এখন আসেন, যে কথাগুলো বলছিলাম তার মাঝখানে একটু বিজ্ঞাপন বিরতি দেই, সেটা হচ্ছে আপনারা যারা এখনো ব্যাংক জব ব্যাচ 5-এর অ্যাডমিশন নেননি, এই ব্যাচটা খুব অতি শীঘ্রই পাবলিক থেকে প্রাইভেটে চলে যাবে। আপনারা খুব দ্রুত মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষের সাথে আলাপ করে কন্ট্যাক্ট করে আপনারা অ্যাডমিশনটা নিয়ে নেন। আর আপনারা সকলেই জানেন মার্চ ফরওয়ার্ড সেই করোনাকালীন সময় থেকে যখন বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা, যারা চাকরির প্রত্যাশী এই শিক্ষার্থীদের জন্য, এই শিক্ষার্থীদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য, ধরে রাখার জন্য করোনাকালীন সময় সেই করোনার সূচনা লগ্ন থেকেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং নামমাত্র মূল্যে একটা ফি নিয়ে এবং বিশেষ ক্ষেত্রে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এই মার্চ ফরওয়ার্ডের যে স্টুডেন্ট, যারা শিক্ষার্থী আছেন এখনো পর্যন্ত এখান থেকে যারা সেবা নিয়েছেন, এরা গ্রামের সে প্রত্যন্ত অঞ্চলের, একটু মোবাইলের MB হলেই আপনারা বা অনেকেই ক্লাস করতে পারছেন, সাথে থাকতে পারছেন, অনেক উপকৃত হয়েছেন বলে ধারণা করা যেতে পারে, বিশ্বাস রাখতে পারি। এবং তার অনেক ভালো ফিডব্যাক আছে। এখনো পর্যন্ত যারা অনেক বেশি ব্যস্ত করোনাকালীন সময়ে, অনেকে বের হতে চান না, পাবলিকলি মিশতে চান না, আপনারা মার্চ ফরওয়ার্ডের সাথে থাকতে পারেন। কারণ মার্চ ফরওয়ার্ড হচ্ছে এমন একটি সংগঠন, একটা চ্যারিটি সংগঠন, যারা শুধু দেওয়ার জন্য এসেছে। এবং মার্চ ফরওয়ার্ডের কিন্তু রয়েছে অনেক গুরুত্বপূর্ণ এবং কি বলে গোছানো কিছু লেকচারশিট, যে লেকচারশিট গুলো আপনারা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করে ফোনের মাধ্যমে আপনারা শিটগুলো কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসেন আমরা চলে যাই আমাদের ক্লাসের বিষয়ে। এই 8টা বিভাগের মধ্যে 64টিটা জেলা অবস্থিত। তার মধ্যে রংপুর বিভাগে 8টা, রাজশাহী বিভাগে 8টা, খুলনা বিভাগে হচ্ছে 10টা, ময়মনসিংহ বিভাগে 4টা, সিলেট বিভাগে 4টা, ঢাকা বিভাগে হলো 13টা।
এবং চট্টগ্রাম বিভাগে হলো 11টি, বাকি 6টি হলো বরিশাল বিভাগে। তার মানে কোন বিভাগে কতগুলো জেলা আছে সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এবং একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ধরেন আপনারা কিভাবে স্টাডি করবেন, আপনারা কিভাবে স্টাডি করবেন সেই বিষয়গুলো একটু দেখাই দেই। সেটা হলো আপনি যখন রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করবেন, আপনি দেখেন রংপুর বিভাগের যে 8টি জেলা আছে কোন কোন জেলা আছে, আপনি একটু দেখে নেন। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা। ঠিক আছে, তার মানে কি হলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, তারপরে হলো কুড়িগ্রাম এবং গাইবান্ধা। তার মানে কি হলো আপনি এই 8টা বিভাগও জেনে গেলেন, 8টা জেলাও জেনে গেলেন। আপনার কাজ হচ্ছে ম্যাপ ধরে 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 এইভাবে করে করে মার্ক করে করে 64টা জেলায় আয়ত্তে আনা। আপনি যখন বাংলাদেশের 64টা জেলা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা জন্ম নেবে, আপনি যখন একটা ভালো ধারণা আপনার ভিতরে ইনভেস্ট করবে, তখন দেখবেন আপনার পড়তেও ভালো লাগবে। ঠিক আছে, কোন জেলায় কোন কোন বিষয়গুলো অবস্থিত এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। এই দেখেন জেলা এবং বিভাগগুলো জানার ফলে আমাদের কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেওয়া আরো সহজ হলো। পরীক্ষা একটা প্রশ্ন হয় যে বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে কোনো সীমান্ত নেই, বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে কোনো সীমান্ত নেই। তার মানে আমরা দেখেন খুব সহজেই এই বিষয়গুলো জেনে যাচ্ছি বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে। খেয়াল করে দেখেন তো 8টা বিভাগের মধ্যে সীমানা নেই, সীমান্ত নেই। ঠিক আছে, সেই দুটা বিভাগের নাম হলো, একটা হলো ঢাকা বিভাগ আর একটা হলো এই বরিশাল বিভাগ। ঢাকা ও বরিশাল বিভাগের কোনো সীমান্তবর্তী জেলা নেই, সীমানা নেই। ঠিক আছে, তার মানে একটা সময় ছিল যখন ময়মনসিংহ এবং ঢাকা দুটা মিলে একটা বিভাগ ছিল, তখন কিন্তু ঢাকা বিভাগের সাথেও সীমানা ছিল। অনেক পুরনো বৈধভাবেন একটা, কিন্তু বর্তমান বৈধভাবেন হচ্ছে দুটা বিভাগের সাথে কোনো সীমান্ত নেই। তার মানে কি হলো আপনি ম্যাপটা দেখলেন, এই প্রশ্নটা আপনার কাছে খুবই সিলি একটা প্রশ্ন, আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি। এখন আসেন আরো কিছু পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আমরা একটু সেই বিষয়গুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা। পরীক্ষায় একটা প্রশ্ন আসে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টি, মানে এই যে সীমানা ঘেঁষে 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 যে সকল জেলার সাথে সীমানা আছে সে সকল জেলা মিলে হলো 32টি জেলা। এর মধ্যে ভারতের সাথে 30টি এবং মিয়ানমারের সাথে হলো 3টি, মোট হলো 32টি। কেমন না ক্যালকুলেশনটা, যোগটা কেমন হলো না? 32 আর 30 যোগ 3 সমান 32। কিভাবে এটা একটু দেখি, খুব সহজে দেখেন, আপনারা ভুল করবেন না আশা রাখি। ঠিক আছে, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টা, এর মধ্যে 30টা ভারতের সাথে, মিয়ানমারের সাথে 3টা। হওয়ার কথা ছিল 33, হলো হলো 32। কেন হলো? কারণ এইখানে একটা জেলা আছে বাংলাদেশের, এই জেলাটার নাম হলো রাঙামাটি, এই জেলাটার নাম হলো রাঙামাটি। এই রাঙামাটি জেলা দুটা দেশের সাথে তার সীমানা রয়েছে, নাম্বার 1 ভারত, নাম্বার 2 মিয়ানমার। যার কারণে একটা জেলা হচ্ছে কমন, এই রাঙামাটি জেলাটা হচ্ছে কমন, যেটা মিয়ানমারের সাথে এবং ভারতের সাথে। এই কথাটা আমি একটু আগে বলে আসছি, এই জন্য পরীক্ষায় কোশ্চেনটা আসে যে কোন বাংলাদেশের কোন জেলাটি দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে, দেশটার নাম হলো, জেলাটার নাম হলো রাঙামাটি। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি হলো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো মোট 32টি, এর মধ্যে মিয়ানমারের সাথে হলো 3টি, ভারতের সাথে হলো
32টি। এখন আসেন এই যে যে বিষয়গুলো আমরা দেখলাম, কিছু পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি, বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি, পূর্বের স্থান কোনটি, বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান কোনটি, এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, আমরা একটু দেখি বাংলাদেশের সর্বোত্তরের জেলা, বাংলাদেশের সর্বোত্তরের জেলা সেই জেলাটার নাম নাম হলো পঞ্চগড়। বাংলাদেশের সর্বোত্তরের জেলা সে উত্তরের জেলাটার নাম হলো পঞ্চগড়। এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় উপজেলা বা থানা যাই বলি, এটার নাম হলো তেঁতুলিয়া। এবং একটা ইউনিয়ন আছে, এখানে একটা ইউনিয়ন পরিষদ আছে, যে ইউনিয়নটার নাম হচ্ছে বাংলা বান্দা, বাংলা বান্ধা, বাংলা বান্ধা। আর এই এখানে একটা জায়গার নাম আছে, এই জায়গার নাম আছে জায়গির জোত, জায়গির জোত, জায়গির জোত। ঠিক আছে, এই জায়গাটার নাম হলো জায়গির জোত। তার মানে এখন আসেন বাংলাদেশের উত্তরে পঞ্চগড় জেলা, অল্প দিক থেকে আসি, বাংলাদেশের উত্তরে জায়গির জোত স্থান, ইউনিয়নের নাম হলো বাংলা বান্ধা, উপজেলা বা থানার নাম হলো তেঁতুলিয়া, আর উপজেলা জেলার নাম হচ্ছে পঞ্চগড়। এখন তাহলে আসি বাংলাদেশের দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে স্থানটার নাম হচ্ছে ছেড়াদ্বীপ, ছেড়াদ্বীপ, ইউনিয়নটার নাম হচ্ছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, জেলা থানার নাম হলো, থানার নাম, থানার নাম হচ্ছে টেকনাফ, এবং জেলাটার নাম হচ্ছে কক্সবাজার, জেলাটার নাম হলো কক্সবাজার। তার মানে দেখেন আমরা খুব সহজেই জেনে যাই যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের আমরা দেখেন একটা কথা কিন্তু আমাদের প্রচলন আছে, আমরা সচরাচর এই কথাটা কিন্তু বলে থাকি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া। সুতরাং সে টেকনাফ, টেকনাফ থেকে তেঁতুলিয়া অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে পুরো দেশটাই। আচ্ছা, তার মানে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন, এরপরে হলো টেকনাফ, এরপরে হচ্ছে কক্সেস বাজার। এটা গেল বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ। একটু মুছে ফেলি জায়গা স্বল্পতা। এখন আমরা দেখব বাংলাদেশের পূর্বে এবং পশ্চিমে কিসের কিসের অবস্থান, বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম, বাংলাদেশের এই পশ্চিমে আর পূর্ব দিকে, এটা হলো পূর্ব দিক, পূর্ব দিকে কিসের কিসের অবস্থান। প্রথমে আসি পূর্বে একটা জেলা রয়েছে, জেলাটার নাম হচ্ছে বান্দরবান, বান্দরবান, থানার নাম হচ্ছে থানচি, থানার নাম হলো থানচি, আর স্থানটার নাম হলো আখাইন, আখাইন ঠং, স্থানটার নাম হচ্ছে আখাইন ঠং। আর আবার বলে দিচ্ছি বান্দরবন, থানচি এবং আখাইন ঠং, আখাইন ঠং। এখন আসেন এটা হলো পূর্ব দিকে চলে গেল, এটা হলো পূর্বে। তাহলে পশ্চিমে কি আছে, আমরা একটু পশ্চিমে কি আছে একটু দেখে নিই। পশ্চিমে আছে হচ্ছে জেলার নাম, আগে ছিল চাপাই নবাবগঞ্জ, বর্তমানে বলে নবাবগঞ্জ, যদিও এখনো চাপাই হিসেবে পরিচিত আছে, চাপাই নবাবগঞ্জ। হ্যাঁ, এটা হলো পশ্চিমে চাপাই নবাবগঞ্জ। থানাটার নাম হলো শিবগঞ্জ, থানাটার নাম হলো শিবগঞ্জ, এবং স্থানটার নাম হলো মোনাকশা,
মনাকশা, ঠিক আছে? যদি এটা বোঝা খুব কঠিন হবে, আমি একটু অ্যাঙ্গেল করে হলেও লিখে দেই, চাপাই নবাব গঞ্জ শিবগঞ্জ এবং মনাকশা, ঠিক আছে? এটা হলো পূর্ব দিক আর এটা হলো পশ্চিম দিক, এটা হলো বাংলাদেশের পশ্চিমে। এই কোশ্চেন গুলো পরীক্ষায় এসে থাকে, চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ মনাকশা। সুতরাং আমরা যদি ম্যাপ ধরে 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 পড়ি, আশা রাখি ভুল হবে না। এই যে দেখেন, চাঁপাই নবাব বান্দরবন লিখলাম, বাংলাদেশের একটা কথা বলে আসে, যদি টপিকস এর বাইরের এটা আমরা পড়াতে গেলে পারবো, তবে এখানে যেহেতু চলে আসছে বলে দেই, বাংলাদেশের 1 নং আসন সংসদীয়, 1 নং সংসদীয় আসন হলো পঞ্চগড়ে, আর 300 নং সংসদীয় আসন সংসদীয় আসন হলো বান্দরবন। 300 নং সংসদীয় আসন হলো এই বান্দরবনে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে বিষয়গুলো দেখব, বাংলাদেশের সীমারেখা খুবই গুরুত্বপূর্ণ পাঠ এবং পরীক্ষায় অনেক বেশি আসে। বাংলাদেশের সীমারেখা দেখেন, পরীক্ষায় যদি আসে আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো মুখস্থর প্রশ্রয় নাই, আপনি দেখবেন পড়বেন বুঝবেন শেষ, ঝামেলা শেষ। বাংলাদেশের মোট সীমারেখা, বাংলাদেশের মোট মোট সীমারেখা 5,138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমারেখা স্থল এবং উপকূলীয়, স্থল এবং উপকূলীয় মোট সীমারেখা হলো 5,138 কিলোমিটার। এর মধ্যে স্থল সীমারেখা, স্থল সীমারেখা হলো 4,427 কিলোমিটার। এই স্থল সীমারেখা হচ্ছে 4,427 কিলোমিটার। তার মানে কি হলো, দেখেন মোট কিলোমিটার হচ্ছে 5,138। আপনি যদি পরীক্ষায় একটা মনে রাখতে পারেন 5,138, আর স্থল সীমারেখা যদি আপনি মনে রাখতে পারেন 4,027, অটোমেটিক্যালি এটা বিয়োগ করে দিলে আপনার চলে আসবে উপকূলীয় সীমারেখা, উপকূলীয় সীমারেখা অটোমেটিক্যালি চলে আসবে উপকূলীয় সীমারেখা। তাহলে কত হবে উপকূলীয় সীমারেখা? 1,17। অর্থাৎ উপকূলীয় সীমারেখা হচ্ছে 711 কিলোমিটার। অথবা আপনার পরীক্ষায় আপনার মনে আছে যে মোট সীমারেখা 5,178 কিলোমিটার, আপনার মনে আছে হচ্ছে উপকূলীয় সীমারেখাটা এটা ছোট এলো 711, তাহলে আপনার স্থল ভাগটা কত? স্থল সীমারেখা আপনি কিন্তু ইজিলি পেরে যাবেন, আপনি কিন্তু ইজিলি পেরে যাবেন, ঠিক আছে? তার স্থল সীমারেখা 4,427 কিলোমিটার। আপনার একটা বা দুটা এরকম জানা থাকলে কিন্তু আপনি পারবেন। এখন আসেন এই স্থল সীমারেখার মধ্যে দুটা দেশের সাথে বাংলাদেশের সীমারেখা আছে, নাম্বার 1 ভারতের সাথে, একটা হলো ভারতের সাথে আর একটা হলো মিয়ানমারের সাথে, একটা হলো ভারতের সাথে আর একটা হলো মিয়ানমারের সাথে। মিয়ানমার একটা ফিগারটা ছোট, আপনি এটা যদি মনে রাখেন যে 271 কিলোমিটার, মিয়ানমারের সাথে হলো 271 কিলোমিটার, এটা যদি আপনি মনে রাখেন আপনি ভারতেরটা কিন্তু বের করতে পারবেন। কিভাবে বের করতে পারবেন? সেটা হলো 271 থেকে যদি আমরা এটা লেস করে দেই, বিয়োগ করে দেই, দেখেন কত হয়, 4,156
156 কিলোমিটার। তার মানে কি হলো, আপনি সীমারেখা, আমি কিন্তু জাস্ট টেকনিক শেখায় দিচ্ছি, আপনার কিন্তু পরীক্ষায় মুখস্থ করতে হবে না, একটা মার্ক নিশ্চিত ভাবে আপনাকে পেয়ে আসতে হবে পরীক্ষা থেকে, এবং এই টেকনিকটা আপনার জানতে হবে। সেটা কিভাবে, বাংলাদেশের মোট সীমারেখা 5,138 কিলোমিটার, উপকূলীয় সীমারেখা ধরেন 711 কিলোমিটার, কারণ স্থলভাগ হলো 4,427 কিলোমিটার। এখন স্থল সীমারেখাটা হচ্ছে দুইটা দেশের সাথে, একটা হলো ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। আপনার ছোট ফিগারটা মনে রাখেন, মিয়ানমারের সাথে 271 কিলোমিটার, তার মানে ভারতের সাথে হচ্ছে 4,156 কিলোমিটার। সুতরাং আপনি যেইভাবে মনে রাখতে পারেন আপনার জন্য পরীক্ষায় সহজ, আপনি বুঝতে পারেন আপনার জন্য পরীক্ষায় ভুল না হয়, প্রয়োজনে বিয়োগ যোগ গুণ ভাগ যা কিছু খুশি করতে পারেন, আপনি আপনাকে সেটা বুঝে বুঝে করতে হবে। ওকে, এখন আসি আমরা, এখন আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। এখন আসি, এই যে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরের মধ্যে আমরা সমুদ্র বিজয় লাভ করেছি, আমাদের মোট সমুদ্র সীমাটা হলো 118,813, 118,813 বর্গ কিলোমিটার। এই সমুদ্র সীমা বিজয় লাভ করার ফলে কিন্তু বাংলাদেশের স্থলভাগের যে মানচিত্র, এটা কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার কিন্তু বৃদ্ধি পায়নি, এটা কিন্তু জাস্ট ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুলাই ফেলে আর কি। আচ্ছা, এখন আসি, আরো দুটা প্রশ্ন নেই, পরীক্ষায় যে দুটো প্রশ্ন অনেক বেশি আসে গুরুত্বপূর্ণ, নাম্বার 1 বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল, 200 নটিক্যাল মাইল, এবং বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, এই দুটা কোশ্চেন অনেক বেশি পরীক্ষা আসে, আলোচ্য বিষয় বা উল্লেখ্য যে এই নটিক্যাল মাইলের নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে, যে 1 নটিক্যাল মাইল সমান কত, 1 নটিক্যাল মাইল সমান কত, পরীক্ষায় এটা আসে। 1 নটিক্যাল মাইল সমান হলো 1.852 কিলোমিটার, 1.852 কিলোমিটার, 1 নটিক্যাল মাইল সমান হলো 1.852 কিলোমিটার, পরীক্ষায় এই কোশ্চেনটাও এসে থাকে। সুতরাং আমি চেষ্টা করলাম বাংলাদেশের পুরো ভৌগোলিক ভাবে যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। ঠিক আছে, এখন আসেন এই টপিকসটার সাথে আমরা আর একটা বিষয় একটু দেখব, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। এই ম্যাপটা ধরেই আমি জাস্ট একটা ধারণা আপনাদের সামনে উপস্থাপন করে দিব যে বাংলাদেশের নদ নদী নিয়ে যে টাইপের পরীক্ষা প্রশ্নগুলো আসে এবং আপনি যাতে অ্যান্সার করে আসতে পারেন পরীক্ষা, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। বাংলাদেশের ছোট বড় মিলে প্রায় 700 নদী আছে, ছোট বড় মিলে প্রায় 700 নদী আছে। এই নদী গবেষণা ইনস্টিটিউটটা, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর। ঠিক আছে, নদী গবেষণা ইনস্টিটিউটটা হলো ফরিদপুর। একটা বিষয় মনে পড়ে, আমি সকলের সাথে একটা কোশ্চেন করি, আপনারা যারা আমাকে শুনছেন আমি প্রত্যেককে বলবো, আপনারা আসলে কোন জেলা থেকে শুনছেন, বাড়ি কোথায়, বা কে কোন জেলা থেকে শুনছেন, যদি একটু কমেন্টের মাধ্যমে লিখে দিতেন তাহলে হয়তোবা একটা জরিপ চালাইতে পারতাম যে আমার এই লাইভ ক্লাসটা বাংলাদেশের কতগুলো জেলার
মানুষ দর্শনার্থী বলি, শিক্ষার্থী বলি, বা প্রিয় ভাই বন্ধু সিনিয়র জুনিয়র অনেকেই জানি দেখছেন, ঠিক আছে, কে কে শুনছেন, কোন কতগুলো জেলা থেকে আমরা একটু ঘুরে আসি সেগুলো আপনি একটু কমেন্টের মাধ্যমে যদি লিখতেন আমরা জানতে পারতাম। আচ্ছা আসি, ফরিদপুরটা হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে ভারত এবং বাংলাদেশ মিলে অভিন্ন নদীর সংখ্যা হলো 54টি, এটা হলো ইন্ডিয়া প্লাস বাংলাদেশের অভিন্ন নদী। আর মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হলো মায়ানমার প্লাস বিডি 3টা। আচ্ছা, সকলের কাছে একটা প্রশ্ন করি, নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? এটা আমি বলে দেব না, নদ এবং নদী এর মধ্যে পার্থক্য কি? আপনারা যারা যারা জানেন তারা তারা একটু কমেন্টের মাধ্যমে জানান, নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? এই অ্যান্সারটা শুধুমাত্র আমি কমেন্টে রিপ্লাই করব। যদি কেউ পেরে থাকেন তাহলে তারটাই বলে দেব সঠিক, আর যদি কেউ না পেরে থাকেন তাহলে আমি অ্যান্সারটা দিয়ে দেবো। হ্যাঁ, নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নদ নদীর যে বিষয়গুলো, সেটা হচ্ছে নদীটার উৎপত্তি হলো, উৎপত্তি স্থল কোথায়, মিলিত হলো কার সাথে এবং পতিত হলো কোথায়। এই বিষয়গুলো কিন্তু খুব বোঝা টেকনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি আপনাদেরকে চেষ্টা করব জাস্ট একটা ধারণা দেওয়ার। বাংলাদেশের প্রধান প্রধান যে নদীগুলো আছে, যেমন পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা, তারপর হলো তিস্তা, এরপরে আসি সুরমা, কুশিয়ারা, ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ কিছু নদী আছে, এই নদীগুলা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আসি পদ্মা নদী। পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে, পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বতের গাঙ্গোত্রীয় হিমবাহ থেকে, হিমালয় পর্বতের গাঙ্গোত্রীয় হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি স্থল। পদ্মা নদীটা উৎপত্তি হয়ে, পদ্মা নদীটা এখান থেকে উৎপত্তি স্থল উৎপত্তি হয়ে উৎপত্তি স্থলে এর নাম ছিল হচ্ছে, আমি একটু মুছে ফেলি, হ্যাঁ, এটাই মনে করেন সে পদ্মা নদীর উৎপত্তি স্থল কি, হিমালয় পর্বতের গাঙ্গোত্রীয় হিমবাহ থেকে উৎপত্তি হয়ে পদ্মা নদীর নাম, এই পদ্মা নদীর উৎপত্তি স্থলের নাম ছিল হচ্ছে গঙ্গা, যেটা ভারতেও এর অবস্থান। এই গঙ্গা নদীর প্রবাহ একই নদী, এই গঙ্গা নদীর প্রবাহটা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে, রাজশাহী হয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে রাজশাহীর সারদা, বাংলাদেশের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা হয়ে, ঠিক আছে, পদ্মা নদী প্রবাহিত হয়েছে, পদ্মা না গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই গঙ্গা নদী প্রবাহ ধারা এটা যখন বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে তখন এটার নাম হলো পদ্মা, তখন এটা নাম ধারণ করেছে পদ্মা নদী। এটা রাজশাহী, কুষ্টিয়া, রাজবাড়ী, ঠিক আছে, এগুলো হয়ে প্রবাহিত হয়েছে। এখন আসেন এটা গেল পদ্মা নদী, এরপরে আসি পদ্মার পরে আমরা আসবো হলো ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীটা তিব্বতের, এই তিব্বত
এই তিব্বতের কৈলাস শৃঙ্গের, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে এই ব্রহ্মপুত্র নদী, ব্রহ্ম এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র। এটা নদী না, এটার কিন্তু ব্রহ্মপুত্র নদী বলা হয়। এই ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে প্রবেশ করে ঠিক কুড়িগ্রাম দিয়ে, কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে, এখানে একটা বিষয় আছে বোঝার, এখানে প্রবেশ করে ময়মনসিংহ জেলা দিয়ে, ময়মনসিংহ কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে ময়মনসিংহ হয়ে এখানে এসে ভৈরবে কিন্তু একটা জায়গায় মিলিত হয়, ঠিক আছে, মেঘনার সাথে। এখন আসেন এখানে আরো একটু কিছু বোঝার আছে। ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় এটা হলো কুড়িগ্রামের চিলমারি নামক স্থানে, কুড়িগ্রামের চিলমারি নামক স্থানে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে এই ব্রহ্মপুত্র নদীর নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, তলদেশ উপরে উঠে যায়, তলদেশ উপরে উঠে নদীর গতিপথ পরিবর্তন হয়ে এই নদীটা এই দিকে চলে আসে। এই যে এই দিকে নদীটা চলে আসলো, এইখানে হলো কুড়িগ্রামের চিলমারি নামক স্থানে, ঠিক আছে, গতিপথ পরিবর্তন হয়ে চলে আসলো। এই জায়গাটা থেকে পরিবর্তন হলো, এটার নাম হয়ে গেল যমুনা, এটার নাম হয়ে গেল যমুনা। তার মানে ব্রহ্মপুত্র নদ আর যমুনা নদ একই নদী, জাস্ট ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হওয়ার ফলে চিলমারি দিকে নাম ধারণ করলো যমুনা, এবং পুরাতন ব্রহ্মপুত্র সেই ময়মনসিংহ এটাই আছে, ঠিক আছে, কুড়িগ্রাম দিয়ে ময়মনসিংহ চলে গেছে। এই যমুনা নদী, এই যমুনা নদী কি করলো, এখানে সিরাজগঞ্জ তারপরে হচ্ছে আরো বিভিন্ন জেলা দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হলো, পদ্মা নদীর সাথে মিলিত হলো, পদ্মা নদীর সাথে মিলিত হলো। কোথায় মিলিত হলো? মিলিত হলো রাজবাড়ী জেলার, রাজবাড়ির কে কে আছেন কমেন্টের মাধ্যমে একটু জানান, না রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার দৌলতদিয়া নামক স্থানে, ঠিক আছে। আপনারা যারা ঢাকা থেকে দক্ষিণবঙ্গে, সেটা হলো খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, ইভেন বরিশালেও যান, তারা দেখবেন এই পদ্মা এবং যমুনার মিলিত স্থান দিয়ে যান। আর আমার বাড়িটা অবশ্যই হচ্ছে এই গলন্দে, সুতরাং হচ্ছে এটা হলো আমার বাড়ি যেতে গেলেও পরে, সুতরাং এটা আপনাদের ভুল হবে না আশা রাখি। তার মানে কি হলো, পদ্মা এবং যমুনা নদী মিলিত হলো রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন, এটা দৌলতদিয়া নামক স্থানে। যমুনা এবং পদ্মা নদীর মিলিত স্রোত ধারা, প্রবাহ ধারা, এরা কি করলো, প্রবাহিত হওয়া শুরু হলো। এখন আসেন এখান থেকে একটা বিষয় আছে, সেটা হলো বরাক নদী। বরাক নদীটা, বরাক নদী প্রবাহিত হয়ে বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করে, এটার দুইটা প্রবাহ ধারা, একটা দুইটা প্রবাহ ধারা প্রবাহিত হয়। উপরেরটার নাম হলো সুরমা, নিচের প্রবাহ ধারার নাম হলো কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা এই দুইটা নদী আবার এরা মিলিত হয় কোথায় এসে, হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়। এটা মিলিত হয়, আমি একটু এখানে লিখে দিই, আজমিরিগঞ্জ, আজমিরিগঞ্জ, আজমিরিগঞ্জে মিলিত হয়। এই দুইটা নদী মিলিত হয়ে এরা কালনী নাম ধারণ করে, কি নাম ধারণ করে, কালনী। আমি একটা করে শীত টান দেই, সুরমা, কুশিয়ারা, কালনী, এই কালনী নাম ধারণ করে, এটার নাম হলো কালনী। এই কালনী নদী এরা কি করে, মেঘনার সাথে পতিত হয়, এই মেঘনা নদীর সাথে পতিত হয়। এই যে পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা এবং কালনী নদী, তিনটা নদী একই জায়গায় যে মিলিত হয়, এই জায়গাটার নাম হলো ভৈরব, এই জায়গাটার নাম হলো ভৈরব, ঠিক আছে, ভৈরবে মিলিত হয়, মিলিত হয়ে
তিন নদীর মিলিত প্রবাহ দ্বারা মেঘনা নাম ধারণ করে, এরা কি করে, বাংলাদেশের চাঁদপুর জেলায়, বাংলাদেশের চাঁদপুরে, অর্থাৎ চাঁদপুর, এই চাঁদপুরে মিলিত হয়। চাঁদপুরে তাহলে কি কি মিলিত হলো, মেঘনা আর হলো পদ্মা নদী, মেঘনা এবং পদ্মা নদী চাঁদপুরে মিলিত হয়। চাঁদপুরে মিলিত হয়ে এই নদীর প্রবাহ ধারা, এই নদীর প্রবাহ ধারা বঙ্গোপসাগরে পতিত হয়, এই নদীর প্রবাহ ধারা বঙ্গোপসাগরে পতিত হয়। ঠিক আছে, খেয়াল করে দেখেন আমি যেভাবে ম্যাপটা আঁকাচ্ছি, আপনারা এইভাবে ধরে ধরে একে 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 আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কখনো নদ নদীর উৎপত্তি স্থল নিয়েও বাঁচবে না, কোথা থেকে হলো সেটা নিয়েও বাঁচবে না। ঠিক আছে, আপনি এই বিষয়গুলো খুব ইজিলি পেরে যাবেন। এই যে আমি আপনাদের দেখাইলাম যে মেঘনা নদী, এই মেঘনা নদী মানে হলো এখানে বরাক নদী আছে, এখানে এটার নাম হলো বরাক। ঠিক আছে, বরাক নদীর উৎপত্তি ছিল লুসাই পাহাড় থেকে, লুসাই পাহাড় থেকে। ঠিক আছে, বরাক নদীর উৎপত্তি ছিল লুসাই পাহাড় থেকে। এখন দেখেন পতিত হলো, চাঁদপুরে মিলিত হলো তাহলে কি পদ্মা আবার মেঘনা, গোলান্দে মিলিত হলো রাজবাড়ী কি যমুনা এবং পদ্মা, ব্রহ্মপুত্র নদ এখানে গতিপথ পরিবর্তন হলো কুড়িগ্রামের চিলমারিতে, এখান থেকে চলে গেল, এখানে আসলো ভৈরবে কালনী মেঘনা এবং পুরাতন ব্রহ্মপুত্র, সুরমা এবং কুশিয়ারা মিলিত হলো আজমিরিগঞ্জে। ঠিক আছে, সুতরাং খুব সহজ ভাবে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। আসেন, নদ নদীর মধ্যে বোঝানোর মতন আরো দুইটা পার্ট আছে, একটা হলো উপনদী আর একটা হলো শাখা নদী। উপনদী কাকে বলে আর শাখা নদী কাকে বলে, আজকের আলোচনার শেষ আলোচনা হতে পারে এটা, উপনদী কাকে বলে এবং শাখা নদী কাকে বলে। এখন আসেন উপনদী কাকে বলে, এই যে যে নদীগুলো আসছে আমি সহজ ভাবে বলি, যে সকল ছোট ছোট নদীগুলো বড় নদীর সাথে এসে মিলিত হয়েছে উত্তর উত্তর থেকে দক্ষিণ দিকে ধাবিত হয়ে, ঠিক আছে, যে সকল বড় ছোট নদীগুলো বড় নদীর সাথে মিলিত হয়েছে এই নদীটার নাম হচ্ছে উপনদী, এই নদীগুলোর নাম হলো উপনদী। আর শাখা নদী কোনটা, বড় বড় নদী থেকে যখন ছুটে গিয়ে বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নদীর সৃষ্টি হয়েছে এগুলাকে বলা হচ্ছে শাখা নদী, এগুলাকে বলা হচ্ছে শাখা নদী। ঠিক আছে, তার মানে উপনদী এবং শাখা নদী কোনটা সেটা আমরাও বুঝে গেলাম। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের যে বিষয়গুলো আলোচিত ছিল বা আলোচনা করা হলো, খেয়াল করে দেখেন তো আমি এখনো পর্যন্ত ম্যাপ থেকে বের হতে পারি নাই। সুতরাং আপনারা যদি ম্যাপ ধরে ধরে স্টাডি করেন, ম্যাপ ধরে ধরে পড়েন, তাহলে আল্লাহর অশেষ সহমত থাকলে ইনশাল্লাহ আপনাদের কোনোভাবে এই প্রশ্নগুলা পরীক্ষায় ভুল হবে না বলে আমি আশা রাখি, এবং আপনারা এগুলো খুব ভালোভাবে আনসার করে আসতে পারবেন। তাহলে সকলেই আমরা ভালো থাকি, সুস্থ থাকেন করোনাকালীন সময়ে। ঠিক আছে, আপনি আপনার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করুন, আর যারা এখনো পর্যন্ত করোনা ভাইরাসের টিকা নিতে পারেননি, সরকার অনেক চেষ্টা করছে, বর্তমান সরকার, সেটা হচ্ছে টিকাগুলো সবাইকে এনশিওর করা। আমি আশা রাখি বা আমরা আশা করতে পারি উইদিন শর্ট টাইমের মধ্যেই সবাই টিকা পেয়ে যাবে। যাই হোক, সকলে টিকা নেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।